একটা সময় সড়কে দাপিয়ে বেড়ানো নামি দামি ব্র্যান্ডের এই গাড়িগুলো দীর্ঘদিনের অবহেলা আর অযত্নে আস্তে আস্তে মাটির সাথে মিশে যাচ্ছে। সরকারি এই গাড়িগুলোর কোনোটি ব্যবহার করতেন সিভিল সার্জন, কোনোটি নির্বাহী প্রকৌশলী কিংবা ইউএনও। কাজ তদারকি ও সেবার কাজেও বরাদ্দ ছিল কয়েকটি। মাদারীপুরে জেলা প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ সহ কয়েকটি সরকারি অফিসের অন্তত 20টি গাড়ি এমন অবহেলা আর অযত্নে পড়ে আছে খোলা আকাশের নিচে। নতুন গাড়ি বরাদ্দের পর পুরনোগুলো নিলামে বিক্রির বিধান থাকলেও সেদিকে কারোর খেয়াল নেই। সঠিক ব্যবস্থাপনায় সংরক্ষণ না করায় ইঞ্জিন সহ মূল্যবান অংশ সরিয়ে নিচ্ছে সুযোগ সন্ধানীরা। স্থানীয়রা বলছে দ্রুত ব্যবস্থা না নিলে লাখ লাখ টাকার রাজস্ব হারাবে সরকার। এই গাড়িগুলো তো বিক্রি করে সরকারি রাজস্ব মানে টেন্ডারের মাধ্যমে বা কীভাবে বিক্রি করে সেটা তো সরকারই ভালো জানে। এটা বিক্রি করে তো একটা রাজস্ব বাড়ে সরকারের খাতে। গাড়িগুলো খালি খালি পড়ে থাকলে মরিচা ধরে এটা একসময় ভ্যানিশ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওটার মানে দুইটাকে ওইটার দাম থাকবে না, ঠিক আছে? এটা একটা সরকার জন্য খুব একটা উদ্যোগ নিয়ে আর ডিজি সাহেব বা যে কোনো কেউ উদ্যোগ নিয়ে এটা জন্য একটু ব্যবস্থা করে। গাড়িগুলো দিনের দিন পর দিন পরে থেকে গাড়িগুলো নষ্ট হয়ে যেতেছে, অকেজ হয়ে যেতেছে। কিন্তু এই ক্ষেত্রে সরকারের প্রতি আমি দিকটা দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে এইগুলো যেন নজরদারি করে। পিক আপ গাড়িগুলো নিয়ে আসে, ওই গাড়িগুলো নিয়ে আসে, ইয়ার সরকার এটা দেখে না কা দেখা এই টাকাগুলো টেন্ডার দেওয়া, এই টাকাগুলো সরকারের খাতে গেলে তো ভালো হয়। সরেজমিনে দেখা যায় মাদারীপুর সদর হাসপাতালে লতা পাতায় চাপা পড়ে আছে 4টি গাড়ি। এর মধ্যে 2টি হাসপাতালের অ্যাম্বুলেন্স, 1টি সিভিল সার্জনের ব্যবহৃত গাড়ি আর 1টি মাইক্রোবাস। জেলা প্রশাসকের কার্যালয়ের পশ্চিম দিকে মাঠের মধ্যে পড়ে আছে 4টি গাড়ি, এর মধ্যে 1টি ইউএনওর গাড়ি। ব্যবহার অযোগ্যের তালিকায় না গেলেও মেরামত না করায় দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। পাশের পুকুর পাড়ে 1টি পাজেরো গাড়ি নষ্ট হতে হতে প্রায় মাটির সাথে মিশে যাচ্ছে। সার্কিট হাউসের মধ্যে 2টি গাড়ির 1টি ব্যবহার উপযোগী থাকলেও পড়ে আছে মেরামতের অভাবে, অন্যটি পড়ে আছে বছরের পর বছর। সড়ক ও জনপথ অফিসের নির্বাহী প্রকৌশলীর পুরনো গাড়িটি বছরের পর বছর পড়ে আছে গ্যারেজে। বিটুমিন বহনকারী একটি ভারী ট্রলিকে লতা পাতা ঘিরে রেখেছে। পানি উন্নয়ন বোর্ডের অফিসের পূর্ব পাশে পড়ে আছে আর 1টি পাজেরো গাড়ি। গাড়িটি তেমন পুরনো না হলেও হচ্ছে না ব্যবহার। এ চিত্র শুধু জেলা শহরের হলেও উপজেলাগুলোতেও বিভিন্ন দপ্তরে অনেক গাড়ি পড়ে আছে বলে জানা গেছে। সচেতন মহল মনে করছে কর্মকর্তাদের অবহেলায় সরকারি এসব সম্পদ নষ্ট হচ্ছে, তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। আসলে প্রথম যেসব গাড়ি থাকে এসব গাড়িকে অকেজো করে নিলাম করতে হয়, এটা একটা জটিল প্রক্রিয়া, সময় সাপেক্ষ, আর কমিটির সদস্যরাও অ্যাভেলেবেল না তাদেরকে ঢাকা বা অন্য জায়গাতে জোগাড় করতে। এই জন্যই এগুলো দেরি হয় বা পড়ে আসে। এটা শীঘ্রই আমি দায়িত্ব নেওয়ার পর চেষ্টা করছি শীঘ্রই একটা ব্যবস্থা করার জন্য। মাদারীপুর সড়ক বিভাগের আওতাধীন যেসব ভাঙাচোরা বা পুরাতন মালামাল বা যানবাহন ছিল এগুলো বেশিরভাগই আগেই এগুলো স্ক্র্যাপ ঘোষণা করে সেগুলো টেন্ডার করে জিনিসগুলোকে অপসারণ করা হয়েছে। এখন দুটো বাকি আছে যে দুটো গাড়ি এই দুটো বিআরটি এর নামে ছিল দেখে আমরা সেটা তাদের সাথে যোগাযোগ করছি যে তাদের মাধ্যমে এগুলো কন্ডেম ঘোষণা করে তারপর করতে হবে, সেই তাত্ত্বিক প্রক্রিয়া চলমান রয়েছে। জেলা প্রশাসক বলছেন গাড়ি বিক্রিতে আইনি জটিলতার কথা, তবে দ্রুত নিলামের ব্যবস্থা করার আশ্বাস তার। সরকারের যে কোনো রকমের উন্নয়ন স্কিম ইমপ্লিমেন্ট হয়ে যাওয়ার এবং সেটি সমাপ্ত হয়ে যাওয়ার 3 সপ্তাহের ভিতরে সংশ্লিষ্ট ভেহিকেলগুলো সরকারি যানবাহন অধিদপ্তরের কাছে হস্তান্তর করার আইন আছে। এছাড়া অন্য যদি অব্যবহৃত কোনো ভেহিকেল থাকে সেই ক্ষেত্রে স্ব অফিস বা সংস্থা স্ব উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত সাপেক্ষে সেটি ইমপ্লিমেন্ট করতে হবে। এখানে যদি কোনো অফিস বা কোনো সংস্থা যদি আমাদের কাছ থেকে কোনো রকমের সহযোগিতা যদি কোনো প্রয়োজন হয় আমাদের পক্ষ থেকে আমরা আইনানুগভাবে তাদের অনুকূলে সর্বাত্মক অ্যাসিস্ট্যান্স আমরা আসব। বাংলা ভিশন নিউজ ডেস্ক।